দর্শক সংবাদ শেষ করার আগে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আপডেট জেনে নেব। আরেকবার কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, আপনি আমাদের জানাবেন যে উপকূলের এখনকার পরিস্থিতি কি দেখছেন, কি তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। সারা দিন ভারী বৃষ্টির পরে বাতাস সেই চাপ বাড়ার নির্মাঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে চলে এসেছে। এই মুহূর্তে আপনাকে আমি যেটা দেখাচ্ছি যে পটুয়াখালী জেলার যে আশ্রয়ন কেন্দ্র, সেই আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু তারা চলে এসেছে। বিভিন্ন চরের বিভিন্ন এলাকা থেকে তারা শিশুদেরকে নিয়ে এবং তাদের যে গবাদি পশু সেগুলোকে নিয়ে এবং তাদের ঘরের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে সে সকল সামগ্রীগুলো নিয়ে তারা কিন্তু এখন আশ্রয়ণ কেন্দ্রের মধ্যে অবস্থান করছে। আর বাইরে যে পরিমাণ বাতাসের চাপ রয়েছে, এখানকার যে উপজেলা প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত যত বাড়বে আশ্রয়ণ কেন্দ্রে মানুষের সমাগম অত বেশি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পটুয়াখালী জেলার যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে, বিশেষ করে চর হেয়ার, চরমন্তা, চালিতবুনিয়া সহ কলাপাড়ার যে লালুয়া ইউনিয়ন রয়েছে, বিচ্ছিন্ন যে সকল এলাকায় ভেরিবাঁধবিহীন এবং ভেরিবাঁধ ভেঙে গেছে সে সকল এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতে যে জোয়ারটা হবে সে জোয়ারটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন ওই জোয়ারে প্রায় 3 থেকে 4 ফিট পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে 30,000 পরিবার প্লাবিত হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য তারা আমাদেরকে জানাচ্ছেন যে উপকূলীয় এলাকায় যে সকল বিচ্ছিন্ন এলাকা রয়েছে সেখান থেকে মানুষদেরকে আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ জোবায়ের আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী জোবায়ের জানাচ্ছিলেন কুয়াকাটার সর্বশেষ খবর। এবার আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আপনি আমাদের জানাবেন যে নোয়াখালীতে সিত্রাঙ্গের প্রভাবে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কি পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ লাবণী, আপনাকে জানিয়ে রাখি আমি আছি এখন হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায়, হাতিয়ার নোয়াখালী, হাতিয়ার নিম্নাঞ্চল, বিশেষ করে নিঝুম দ্বীপের বেশ কয়েকটি এলাকা সহ 10টি গ্রাম অতিরিক্ত জোয়ার এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত হয়েছে। এখানকার মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলো। আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে তেমন একটা যাচ্ছেন না। আমি বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেছি, আসলে তেমন আশ্রয়কেন্দ্রে মানুষ পাওয়া যায়নি। তো আমি কয়েকজনের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা নিজেদের সহায় সম্পত্তি এবং গরু ছাগল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষার স্বার্থে তারা আসলে আশ্রয় কেন্দ্র তারা যাইতে ইচ্ছুক নয়। এছাড়া তারা প্রকৃতির সাথে আসলে যুদ্ধ করে। তারা আসলে নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে মানুষ বেঁচে আছেন এবং তারা তাদের শেষ নিরাপদ আশ্রয় তারা নিজেদের বাড়িতে তারা আসলে থাকতে চান। তো আমি প্রশাসনের সাথে কথা বলছি, জেলা প্রশাসক জানিয়েছে যে আশ্রয়কেন্দ্রে খুলে দেওয়া হয়েছে এবং তাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম গঠন করা হয়েছে। আসলে বাতাসের তীব্রতা খুবই বেড়েছে। আসলে সব মিলিয়ে এখানকার মানুষ আতঙ্কিত রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এবং এখানে কিন্তু আপনি জানেন যে সকালে থেকেই কিন্তু যে নৌ চলাচল কিন্তু বন্ধ ছিল এবং দুপুরের পরে কিছু সময় চললেও এখন কিন্তু বিকেলের পর কিন্তু পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি এবং এখানে ঝড়ও কিন্তু বয়ে বেড়াচ্ছে, যার কারণে যেহেতু গত রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সারাদিনও কিন্তু একই রকমের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু এখানকার যে নৌ চলাচল এবং সকল ধরনের নৌ চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে কিন্তু এখানে সড়কে যে যান চলাচল সেটা কিন্তু এখন কোনো রকম করছে না এবং এখানে আপনি দেখছেন যে একেতে হচ্ছে বিদ্যুৎ নেই, দ্বিতীয়তে হচ্ছে সকল ধরনের যে নৌ চলাচল সব কিন্তু বন্ধ এবং এখানে যে 6টি ঘাট রয়েছে 6টি ঘাটই কিন্তু খুবই বিপজ্জনক। এই বিপজ্জনক ঘাট এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে কিন্তু যে জলোচ্ছ্বাসও কিন্তু বেড়েছে। যেহেতু পাটুরিয়ার ঘাটে কিন্তু আসলে যে প্রভাবটা সিগ্রাংয়ের সেটা কিন্তু
পড়তে শুরু করেছে এবং গভীর রাতে কিন্তু যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার আশেপাশে নদীর আশেপাশে যেসব মানুষের বসবাস ছিল সেগুলো থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সরিয়ে নিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং এখানে কিন্তু সকাল থেকেই আমরা যতটুকু জেনেছি মাইকিং করে নদীর পাড়ে যেসব মানুষ ছিল তাদেরকে